হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ছোট বাচ্চাদের জন্য মজাদার মজাদার স্যুপ বানানোর রেসিপি দেখাবো। প্রথমে লাউয়ের স্যুপ পদ্ধতি। সসপ্যানে মাখন বা ঘি দিয়ে অল্প তেজপাতা, এলাচ, গোলমরিচ, জিরে ফোড়ন দিন। লাউয়ের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিন। সমস্ত উপকরণ প্রেশার কুকারে দিয়ে 10 মিনিট স্টিম হতে দিন। হয়ে গেলে ব্লেন্ডারে পেস্ট করে গরম গরম বাচ্চাকে খাওয়ান। টমেটো স্যুপ পদ্ধতি। টমেটো কুচি কুচি করে নিয়ে প্রেশার কুকারে 1 কাপ জল ঢেলে বসিয়ে দিন। ঢাকনা ছাড়াই সিদ্ধ হতে দিন, যাতে পেস্টের মতো হয়ে যায়। আলাদা পাত্রে মাখন আর এই টমেটো পিউরি মিলিয়ে আরও 1 মিনিট রাখুন। ঠান্ডা হলে সেঁকে নিয়ে বাচ্চাকে খাওয়ান। পালং শাকের স্যুপ পদ্ধতি। পালং পাতা আর গাজর সিদ্ধ করে নিন। হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন। সেঁকে নিন যাতে আঁশ না থাকে। গরম গরম বাচ্চাকে খাওয়ান। গাজর বিটের স্যুপ পদ্ধতি। গাজর বিট কুচি করে নিন, প্রেশার কুকারে সিদ্ধ করে নিন। ঠান্ডা হলে ঘি, হালকা লবণ মেশান। মাখন ঘিয়ের গন্ধে বাচ্চার খেতে ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।